বিশ্বের বৃহৎ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বড় ধরনের আস্থা সংকটে ভুগছে কমে যাচ্ছে তাদের ব্যবহারকারীর প্রবিধি যার প্রভাবে বিনিয়োগকারী হারাচ্ছে ফেসবুক টুইটারের মতো টেক জায়ান্ট প্রতিষ্ঠানগুলো ফেসবুক একাই রেকর্ড একশো বিলিয়ন ডলার মূল্য হারিয়েছে শেয়ার বাজারে মাত্র এক দিনে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে সময়টা মোটেও ভালো যাচ্ছে না বিশ্বের সবচেয়ে বড় সামাজিক নেটওয়ার্ক সাইট ফেসবুকের এক ক্যাম্প্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির ধকল কোনোভাবেই কাটাতে পারছে না প্রতিষ্ঠানটি তার উপর দ্বিতীয় প্রান্তিকের আয়ের হিসাব প্রকাশের পর বড় ধাক্কা এসেছে শেয়ার বাজার থেকে ছয়শো বিলিয়ন ডলারের ফেসবুক একদিনেই একশো বিলিয়ন ডলার মূল্য হারিয়েছে কোনো কোম্পানির জন্য বাজার মূলধন হারানোর রেকর্ড অঙ্ক এটি যার আগেরটি ছিল আঠারো বছর আগে ইন্টেলের দখলে <inaudible> right now, it's hard to tell what the future is for Facebook. And it's harder today to tell the future than it was yesterday. It's very clear that Facebook is changing, and the dynamic of who's using it is changing, and the way that advertisers look at it is changing. And after two years of scandal, ফেসবুকের প্রতি ব্যবহারকারীদের আস্থা কমছে এমন ধারণার প্রমাণ মিলেছে বুধবার প্রকাশিত তাদের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনেও তাদের ব্যবহারকারীর সংখ্যা এই সময়ে এগারো ভাগ বেড়েছে ঠিকই কিন্তু তা দুই বছরের মধ্যে সর্বনিম্ন প্রবৃদ্ধি একইভাবে মুনাফাও কমছে প্রতিষ্ঠানটির সাতচল্লিশ ভাগ থেকে যা নেমে এসেছে 44 ভাগে পিউ রিসার্চের মতো বাজার গবেষণাকারী প্রতিষ্ঠানগুলোর জরিপ বলছে তরুণরা ফেসবুক ছেড়ে স্ন্যাপচ্যাট ইনস্টাগ্রাম ইউটিউবের মতো সাইটগুলোতে ঝুঁকছে সব মিলিয়ে ভবিষ্যৎটা মোটেও আশাপ্রদ নয় ফেসবুকের জন্য The Jeffrey is a concern that the Cambridge Analytica scandal kind of raised this idea that the way that Facebook treats us and our data may not be the way we want to be treated

শেষ প্রান্তিকের হিসেবে তারাও প্রায় দশ লাখ সক্রিয় ব্যবহারকারী হারিয়েছে যার প্রভাবে শুক্রবার ফেসবুকের মতো বিশ ভাগ দর হারিয়েছে মাইক্রোব্লগিং সাইটটি যা দু সালের পর তাদের সবচেয়ে বড় দরপতন সামাজিক যোগাযোগধর্মী টেক জায়েন্ট প্রতিষ্ঠানগুলোর কঠিন সময় গেলেও সুসময় যাচ্ছে কমার্স সাইট অ্যামাজনের জন্য প্রথমবারের মতো প্রতিষ্ঠানটি এক প্রান্তিকে দুশো কোটি ডলার মুনাফা করেছে ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন